আর্মেনিয়া এবং আজারবাইজানে সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে। আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ফেলে দিয়েছে আর্মেনিয়ার বাহিনী। দুই দেশের তরফ থেকে জানানো হয়েছে এই লড়াই কিছু বেসামরিক মানুষ মারা গেছে। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব অনেক পুরনো, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু কোন দেশের সামরিক শক্তি কতটা? বিশ্বের দেশগুলোর সামরিক শক্তির যে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, তাতে আর্মেনিয়া এবং আজারবাইজানের শক্তির একটি ধারণা পাওয়া যায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 138টি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান 64 এবং অন্যদিকে আর্মেনিয়ার অবস্থান 111। আজারবাইজানের জনসংখ্যা 1,46,000 হলেও আর্মেনিয়ার জনসংখ্যা মাত্র 30,38,000। আয়তনের দিক থেকে যেখানে আর্মেনিয়া মাত্র 29,743 বর্গ কিলোমিটার, সেখানে আজারবাইজানের আয়তন প্রায় 3 গুণ অর্থাৎ 86,600 বর্গ কিলোমিটার। দুই দেশের মধ্যে সামরিক শক্তির প্রধান পার্থক্যগুলো। সৈন্য সংখ্যা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী আজারবাইজানের সশস্ত্র বাহিনীতে মোট সদস্য রয়েছে 1,26,000। তাদের সংরক্ষিত বাহিনীতেও রয়েছে 3,00,000 কর্মী। সেই তুলনায় আর্মেনিয়ার সৈন্য সংখ্যা অর্ধেকেরও কম। দেশটিতে কর্মরত সৈন্য রয়েছে মাত্র 45,000। সংরক্ষিত সেনা সদস্য হিসেবে রয়েছে 2,00,000 সদস্য। প্রতিরক্ষা বাজেট। এই ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দুদেশের মধ্যে সামরিক খাতের বাজেটেও অনেক পার্থক্য রয়েছে। আজারবাইজানের সামরিক বাজেট আর্মেনিয়ার প্রায় দ্বিগুণ। আজারবাইজান যেখানে সামরিক খাতে ব্যয় করে $280 কোটি, সেখানে আর্মেনিয়া ব্যয় করে মাত্র $138 কোটি। এয়ারক্রাফট। আজারবাইজানের সামরিক বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা 148টি, অন্যদিকে আর্মেনিয়ার এয়ারক্রাফট রয়েছে 64টি। এরই মধ্যে আর্মেনিয়ার কোনো যুদ্ধ বিমান নেই, তবে হামলা ব্যবহারের উপযোগী অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 9টি। অন্যদিকে আজারবাইজানের যুদ্ধ বিমান রয়েছে 17টি। এর বাইরে তাদের অ্যাটাক এয়ারক্রাফট আছে 12টি। হেলিকপ্টার। হেলিকপ্টারের সংখ্যার দিক থেকে আজারবাইজান এগিয়ে থাকলেও আক্রমণকারী হেলিকপ্টারের তালিকায় এগিয়ে রয়েছে আর্মেনিয়া। আজারবাইজানের হেলিকপ্টার রয়েছে 88টি, যার মধ্যে 17টি অ্যাটাক হেলিকপ্টার। অন্যদিকে আর্মেনিয়ার হেলিকপ্টার রয়েছে 37টি, তার মধ্যে 20টি অ্যাটাক হেলিকপ্টার। সামরিক যান। গ্লোবাল ফায়ারের তথ্য অনুযায়ী সাজুয়া যানের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে আজারবাইজান। তাদের ট্যাঙ্ক রয়েছে 570টি, আর্মার্ড কার রয়েছে 1,450টি। আর্মেনিয়ার ট্যাঙ্কের সংখ্যা অনেক কম, তাদের মাত্র 110টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে তাদের আর্মার্ড কারের সংখ্যা 748টি। আর্টিলারি গান। আর্টিলারির দিক থেকেও এগিয়ে রয়েছে আজারবাইজান। দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারি গান রয়েছে 187টি, আর ফিল্ড আর্টিলারি রয়েছে 237টি। আর্মেনিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি গান রয়েছে 38টি, আর ফিল্ড আর্টিলারি রয়েছে 150টি। আজারবাইজানের যেখানে রকেট প্রজেক্ট রয়েছে 162টি, সেখানে আর্মেনিয়ার আছে অর্ধেকেরও কম অর্থাৎ 68টি। নৌযান। গ্লোবাল ফায়ারের ইন্ডেক্স অনুযায়ী আর্মেনিয়ার রণতরী নেই, তবে আজারবাইজানের নৌবাহিনীর মোট 31টি রণতরী রয়েছে। এর মধ্যে আজারবাইজানের একটি ফ্রিগেট, 4টি সাবমেরিন রয়েছে। আর্মেনিয়ার এসব কোনো নৌযান নেই। এছাড়া আজারবাইজানের মাইন অপসারণের অক্ষম 7টি যুদ্ধ জাহাজ আর উপকূলে টহল দিতে সক্ষম 13টি পেট্রোল বোট রয়েছে। দুই দেশের কারোরই বিমানবাহী রণতরী কিংবা ড্রেস্ট্রয়ার নেই। অন্যান্য বিষয়। আর্মেনিয়ায় মোট 11টি বিমানবন্দর রয়েছে, যেখানে আজারবাইজানের রয়েছে 37টি। আর্মেনিয়ার কোনো বাণিজ্যিক জাহাজ নেই, তবে আজারবাইজানের বাণিজ্যিক জাহাজ রয়েছে 313টি। সড়কপথ, রেলপথ, বন্দরের দিক থেকেও আর্মেনিয়ার চেয়ে অনেক এগিয়ে রয়েছে আজারবাইজান। আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ। নিজেদের চাহিদা মিটিয়ে বড় একটি অংশ তারা রপ্তানি করে, তবে আর্মেনিয়ার তেল নেই, চাহিদা পুরোটাই তাদের আমদানি করতে হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে রাশিয়া, চীন এবং ভারত।
শীর্ষ দশটির মধ্যে আরও রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, মিশর এবং ব্রাজিল। সামরিক শক্তির দিক থেকে গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 46তম। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার